ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন একটা জিনিস যেটা আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওতে আটকে রাখতে অনেকাংশে সাহায্য করে, এবং আমরা প্রায় অনেকে আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজও করে থাকি। কিন্তু সমস্যা হলো এই যে আমরা যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমাদের ভিডিওতে ইউজ করে থাকি তাদের মধ্যে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমাদের ভিডিওর সাথে ঠিক ম্যাচ করে না। আপনি যদি কোনো টেকনোলজি ভিডিওতে রান্নার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো স্পিচের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা কিন্তু একটা অমানানসই হয়ে ওঠে, এবং তখন যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আপনার ভিডিওর সাথে আপনার অডিয়েন্স কানেক্ট হতে পেরেছিল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আপনার অডিয়েন্স আপনার ভিডিও পর্যন্ত ছেড়ে চলে যেতে পারে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কি ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে খুব বুঝে সুঝে ইউজ করতে হবে, নয়তো কষ্ট করে ভিডিও বানানো বৃথা বস। আপনি যেটা করতে পারেন আপনার ফিল্ডে, অর্থাৎ আপনি যেই বিষয়ের উপর ভিডিও বানান, অর্থাৎ আপনি যদি কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও বানান তো টেক ফিল্ডে, আপনি যদি কোনো রান্নার উপর ভিডিও বানান তো রান্নার ফিল্ডে, সবথেকে বড় যে সমস্ত ক্রিয়েটররা আছেন বা যে সমস্ত ক্রিয়েটরদের আপনি ফলো করেন তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনে কোশ্চেন আসছে যে ভাই আমরা ওই সমস্ত ক্রিয়েটরদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে পাবো, আমরা তো নামই জানি না ওইসব ব্যাকগ্রাউন্ড মিউজিকের, তো পাবো কিভাবে? তার জন্য আপনারা ডাউনলোড করতে পারেন বিট ফাইন্ড নামের একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটির নাম মিউজিক রিকগনাইজেশন। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আপনার পছন্দের ক্রিয়েটরের ভিডিওটি প্লে করুন এবং এমন একটা অংশ থেকে প্লে করুন যেখানে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন ক্লিয়ার শোনা যায়। দেন বিট ফাইন্ড অ্যাপটি ওপেন করে অ্যাপটি এনেবল করুন। অ্যাপটি কিছুক্ষণ সময় নেবে সাউন্ডটি ডিটেক্ট করার জন্য, এবং জাস্ট কিছু সময় অপেক্ষা করলেই আপনার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির নাম কিন্তু স্ক্রিনে শো করবে, এবং তার সাথে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কোন কোন সোর্স থেকে পাওয়া যাবে তার সমস্ত লিঙ্ক কিন্তু ওখানে শো করবে। আপনি চাইলে থ্রি ডট অপশনে ক্লিক করে ইউটিউব থেকে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও পপুলার ক্রিয়েটার্সরা যে সমস্ত জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করেন, লাইক অডিও লাইব্রেরি বলুন বা NCS বলুন, আরও বেশ কয়েকটা জায়গা থেকে ওরা ডাউনলোড করে, তো সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বস, আজকের ভিডিওতে জাস্ট এতটাই। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে সেফ।